আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার জন্মদিন আর আজকে আমি এখানে একটা ছোট্ট একটা বাবুকে দেখাচ্ছি। এই বাবুটা হচ্ছে নূর ম্যানশন ব্রিজের উপরে থাকে, এইরকম খুব অসহায় একটা বাবু, পুরোটা ঠান্ডা জুড়ে দেখলাম যে খুব কষ্ট করলো। তো আজকে আমার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে চাচ্ছিলাম ভালো একটা কিছু কাজ করতে, তো এই ছোট্ট বাবুটার জন্য আমি একটা সুন্দর ড্রেস কিনেছি। তো আজকে আমি বাবুটাকে নিজের হাতে পরাবো, তো যে বা এটা একটু ধরাম বাবুটার পরাই দিই। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের জন্মদিনে কিন্তু এরকম ভালো একটা কিছু কিন্তু করতেই পারেন, তাতে কিন্তু নিজেদের আত্মা কিন্তু একটা শান্তি হয় বা আত্মা একটা সুখ। আর এই বাবুটাকে যে আজকেই আমি চিনি তা কিন্তু না, আরও আগেও কিন্তু এই বাবুটা যখন ছোট্ট ছিল তখনও কিন্তু আমি বাবুটাকে একটা ড্রেস কিনে দিয়েছিলাম, কিন্তু তখন এত ব্যস্ততা ছিল যে একটা ছবি তুলবো বা ছবি তুলে নিবো সেটা কিন্তু সম্ভব হয়নি। তোমার ফেসবুকে চেক করলে কিন্তু বাবুটা ছোট্টবেলা ছবিটা দেখতে পারবেন। তো বাবুটাকে নিজ হাতে ড্রেসটা পরাবো, একটু কোলে নিবো, তারপর চলে যাবো আমি। আপনারা কিন্তু যদি চান তাহলে কিন্তু এই বাবুটাকে কিন্তু শীতের যে কাপড় চোপড় বা বাবুটার যে দরকারের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনারাও দিতে পারেন। তো আমি একটু নিজের হাতে ড্রেসটা পরাই, যেহেতু আজকে আমার জন্মদিন, তো জন্মদিনটাকে স্পেশাল করার জন্য আমি কিন্তু এই বাবুটার জন্য ছোট একটা কিছু আমার সাধ্যমতো কিন্তু করতেই পারি। তো যে বা একটু ধরো, আমি বাবুটার জামাটা পরাই। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু আপনাদের জন্মদিনে কিন্তু আসতে পারেন বা এমনিতেও কিন্তু বাবুকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দিতে পারেন। বাবুটা কিন্তু ব্রিজের উপর কিন্তু অনেক 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 কষ্ট করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর সবাই আমাকে অনেক অনেক দোয়া করবেন যেন আমি আমার নেক্সট জন্মদিনগুলো এর চেয়েও ভালো কিছু করতে পারি এরকম দুঃখী মানুষদের সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।